দেখছো দু বোনে মিলে ঝগড়া করছিল, দেখো 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 দেখো। তো এখন স্টেশনের মধ্যে ঢুকে গেছি, ট্রেন প্রায় 1 ঘন্টার মতো লেট আছে। তো এখন বাজে ওই 8:30 মতো, দীঘা স্টেশনে ঢুকলাম এখন। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এখন বাজে ওই 8টা মতো, তো এই পায়েলের দরকে এসেছিলাম। অ্যাকচুয়ালি পায়েলের দরে বলাটা ভুলে যাবে, অ্যাকচুয়ালি ওইটাই বারবার অভ্যাস হয়ে গেছে। তো শ্বশুর বাড়িতে এসেছি, পায়েল তো এখন বিয়ে হয়ে চলে গেছে, ওরা এসছে তো আছে এখানেই। আমরা সব সন্ধ্যাবেলা এসেছিলাম, এই সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, তো এই এক্ষুনি ঘুম থেকে উঠলাম। তো তারা তো এখন ঘুমিয়ে আছে, তো চলো দেখি ওইদিকে কী করছে সব। তো আমি এখন একটু এক্সারসাইজ করবো, দেখি একটু এক্সারসাইজ করে তারপরে আদার্স কিছু কাজ আছে, দেখি একটু দীঘা যাওয়ার প্ল্যান করছি, না হলে এইদিকে যাব, একটু ফুলবাগানের দিকে যাব। তো দেখা যাক কী হয়। তো চলো, মা দু বোন মিলে যুদ্ধ হচ্ছে চাল লাড়ু নিয়ে। ওই 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 দুজনে দুজনে দু বোন মিলে যুদ্ধ হচ্ছে দেখো চাল লাড়ু নিয়ে, দু বোন মিলে। তো এই যে স্নান করে এখনই রেডি হয়েছি, এখন কি করব, কোথায় যাব, কোনো প্ল্যান কিছু মাথায় ঢুকছে না এখন কি করা যাবে। তো চলো দেখি ওইদিকে কি হয়। তো কোথায় যাবে, কোথায় যাবে পায়েল ম্যাডাম? আরে বলো না, এই একটা ম্যাডাম বেরোচ্ছে, দুজনে দেখো দুজনে আলাদা আলাদা করে খাচ্ছে, দেখছো দু বোনে মিলে ঝগড়া করছিল, দেখো 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 দেখো, এই যে দেখো দুজনে মিলে ঝগড়া করছে সকাল সকাল। আরে কোথায় যাবে, এই কবে কোথায়? আচ্ছা কোথায় যাবে বলো, আরে কোথায় যাবে? হ্যাঁ সে তার খাবায় ব্যস্ত, কাশ্মীর যাব। কাশ্মীর যাবে না গ্যাংটক যাবে? না না আমাদের বাড়িতে নিয়ে যাব না, নিয়ে যাওয়ার দরকার নেই এখন। আর এখন বড় বড় মানুষ এখন বড় বড় জায়গায় থাকুক এখন, হ্যাঁ এখন বড় বড় মানুষ বড় বড় জায়গায় থাকুক, হ্যাঁ নিচে শুইতে হবে এখন, থাকুক থাকুক এখন। এখন দাঁড়ো মুখ মাকাচ্ছে, কি একটা বলবে ভাবতেছে, দাঁড়ো মাথা খাটাচ্ছে, শালা পায়েলের গাঁঠে গাঁঠে বুদ্ধি জানো তো। গাইস এই যে আমাদের তাড়ে মুড়ি মাখানো হচ্ছে, আমাদেরকে আজকে তাড়ে মুড়ি দিয়েছে, সবাই যে মিলে খাবো একসাথে বিন্দাস একদম। এই যে মেন ম্যাডাম হচ্ছে, এর হচ্ছে কি বলে মেন হোস্ট হচ্ছে ম্যাডাম পায়েল ম্যাডাম, তারপরে হচ্ছে পূজা ম্যাডাম হচ্ছে বসে আছে, এইদিকে জামাইবাবু লেগে আছে, এর জন্য দেখো কি নারকেল কাটছে, কি জামাইবাবু নারকেল কাটছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলো কাটো কাটো তাড়াতাড়ি। আর সেদিকে ভাই তার মেরে দিচ্ছে চুপচাপ, ঠিক আছে খাও খাও খাও। তো ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছি এখন দীঘা যাওয়ার জন্য। তো এখন প্রথমে ভাবছিলাম খিরাই যাবো, বলি নেক্সট টাইম খিরাই যাবো, তো এখন চলো দীঘা চলি চলো। তো এই যে আমরা বাস পেয়ে গেছি এখন, এই শ্রীরামপুর থেকে বাস নিয়ে নিয়েছি, বাসের সিটও পেয়ে গেছি। তো প্রথমে ভাবছিলাম সিট পাবো কিনা, কিন্তু সিটটা পেয়ে গেছি, ভালো হয়েছে। তো বাসের মধ্যে উঠে গেছি এখন, এখান থেকে আমরা তমলুকে নামবো। বাজে এখন 3:40, এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস। তমলুক রেলগেট থেকে এই যে হেঁটে হেঁটে আসছি, দাদু দিদা মা ভাই সব সাথে আছে। তো এখন স্টেশনের মধ্যে ঢুকে গেছি, ট্রেন প্রায় 1 ঘন্টার মতো লেট আছে, তো তার জন্যই একটু ওয়েট করছি এখন। ওইদিকে মহেন্দ্রবাবু আর ওরা সব উঠে গেছে বলছে, মানে স্টেশনে চলে এসছে বলছে, এখন ট্রেন পায়নি যেহেতু ট্রেন লেট আছে 1 ঘন্টা। এই যে দাদু আছে সাথে, ভগবানের আজ কৃপা ছিল, ভগবানের কৃপা ছিল যে সবাই একসাথে যাবে একসাথে। গীতা পড়ে বেরিয়েছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোর আবার মানে সব আমি প্রাপ্তি আছি, তোমাকে দেখাবো একটা জিনিস বাসের মধ্যে। তো গাইস আমরা এখন তমলুক স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, তো এখানে যেহেতু আমাদের ট্রেনটা লেট আছে তার জন্য একটু টাইম পাস করছি, কি করব মানে যেহেতু 1 ঘন্টার মতো প্রায় লেট আছে। তো মহেন্দ্রবাবুদের সাথে কথা হয়েছিল, ওরা ওখানে আছে এখন মেছাদাতে আছে, তাই আমি বলি ঠিক আছে তোমরা তাহলে ওখান থেকে আসো, আর আমরা এখানে বসে আছি, তো একই ট্রেনে ধরে বেরিয়ে চলে যাবো। তো এখানেই দাঁড়িয়ে আছি এখন, দাদুও সাথে আছে। দাদু কেমন লাগছে স্টেশনে আসে অনেকদিন পর? অনেকদিন আসার পরে মনের মধ্যে একটা তৃপ্তিজনক ভাব লাগছে আর কি, অনেকদিন পর যেহেতু আসা হয়েছে।
এইখানে দিন আসেনি। এই স্টেশনটা এখন খুব ডেভেলপ হচ্ছে। হুম 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 ডেভেলপের মূলে মানুষজন এখনো এই স্টেশন চত্বরে দেখা যাচ্ছে। হুম 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 এটাই অনেকটা উন্নত। তারপর এখান থেকে যে সমস্ত গাড়িগুলো যাবে সারা ভারতবর্ষব্যাপী তার একটা নাম প্লেট দিয়ে দিছে। সেই নাম প্লেটটা এই পাড়াগাঁর লোক সেই নাম প্লেটটা যদি অনুভব করে তাহলে সব জায়গায় যাওয়ার তার কোনো অসুবিধাটা হবে না। এখান থেকে সমস্ত কিছু বিবরণটা পেয়ে যাবে আর কি। ওটাই ওটাই আর কি, সব ডিটেলস গুলো দেওয়া আছে। তো আমিও তমলুক স্টেশন অনেকদিন পরেই এসেছি, তো ভালো লাগছে সবার সাথে একসাথে ফ্যামিলির সাথে সবাই যাচ্ছি এখন, এটাই ভালো লাগছে। তার কারণ আমি হলদিয়া থেকে যখন যাতায়াত করতাম তো আমার নিমতড়িতা কাছাকাছি পড়তো আর কি। তো এই যে ট্রেনে উঠলাম এখনই, অনেক সময় লেট, ট্রেন পুরো আড়াই তিন ঘন্টার মতো লেট, কিন্তু কিছু করার নেই, এখন এই লেটের মধ্যেই যেতে হচ্ছে, এখন কিছু করার নেই। তো এই যে কান্টারি এক্সপ্রেসের ট্রেনের কামরা, এখানকার বেসিন, এখানকার স্লিপার বগির এই সাইডের টয়লেট সাইডটা, এই সাইডটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে সব। তো এই যে সবাই আমরা একসাথে বসেছি এখানে, মহেন্দ্রবাবু, দিদি, জামাইবাবু, আর এখানে বাবা মা, আর আমাদের এখানে দাদু দিদা সবাই একসাথে বসেছি। এই যে মহেন্দ্রবাবু বসে আছে আর আমিও বসে আছি উপরে, মানে বাংকারে দুজনে বসে আছি, পাশাপাশি বসবো বলে, মানে একসাথে থাকবো বলে এইভাবে করে প্ল্যান করেছি, নাহলে সিট আমাদের ছিল কিন্তু সিটে বসিনি আমরা। এই যে চলে এলাম কাঁথি স্টেশনে, অ্যাকচুয়ালি এই যে ট্রেনটা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো লেট চলছে, তো কিছু করার নেই, এখন যা হবার তো হয়েই গেছে। এখন বাজে ওই সাড়ে আটটা মতো, দীঘা স্টেশনে ঢুকলাম এখন। বন্ধুরা ফাইনালি এই যে আমরা দীঘা পৌঁছে গেলাম, তো এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে গিয়ে ওইখানে সামনে গিয়ে একটা ইয়ে ধরবো, অটো বা টোটো ধরবো, ধরে আমরা এতে যাব, হোটেলে যাব। তো আজকে রাত্রে আমাদের একটা হোটেল নিতে হবে, তো দেখা যাক ওখানে কেমন হোটেল পাই। এই যে আমরা এসেছিলাম কারব হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি এখন, এইখান থেকে একটু ঘুরতে ফিরতে গেছিলাম, ওখান থেকে ঘুরে এসে এখন এবার খাওয়ার দাওয়ার খাবো, খেয়ে তারপরে বেরোবো। এই যে সামনে সুইমিং পুলটা ভালো লাগছে একটু, এই এরিয়াটা, এটা কালকে সকালবেলা একটু নামা যাবে। এই যে হোটেলে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি ডিনার করার জন্য, তার কারণ লেটও হয়ে গেছে, সবাই বলছে খুব টায়ার্ড হয়ে গেছে, আজকে আর ঘুরবো ফিরবো না। তো এখানেই মোটামুটি ডিনার করে আজকে রেস্ট নেবো, কালকে সকাল থেকে এবার ঘোরাফেরার কাজটা শুরু করবো, ওই পাশে খুব ঘোরাফেরা হবে। তো রাত্রে যদি আমরা রেস্ট নিয়ে নিতে পারি তাহলে আমাদের মানে কালকে ঘোরার জন্য কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে পার্ট টুতে, তো চলো বাই বাই।